AI, artificial intelligence. Aji kali hehotia koi bibhinno khetrot AI ba artificial intelligence byabohar hoy. Artificial intelligence e ek prokar koboloi gole ekhon belek prithibire srishti korise. Eta belek dhoronor unnoti eta hoise ei khondotot aru artificial intelligence or folot বিভিন্ন ক্ষেত্রত মানব জাতির বহু উন্নয়ন হয়েছে বহু নতুন নতুন দুয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মুকলি করেছে কিন্তু জিমান ভাল হিমান কেতিয়াবা কাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিভিন্ন সময়ত ভাল ভাল কথা বা ভাল ভাল বতরা আমাৰ বাবে লৈ আনি আছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ ফলত বিভিন্ন সময়ত কিছু সমস্যা বা কিছু ঘটনাও ঘটিছে কিছু অপরাধ চরিত ঘটনাও ঘটিছে নকতা নহয় আর সেইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সক জিমানে গুরুত্ব সহকারে আমি আমার জীবনত সুময় নলং কিয় করবাত নহয় করবাত আমার মানব জাতির বাবে এই এটা শঙ্কা রই যাবগে যে কেতিয়াবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ ফলত এটা ভয়াবহ পরিস্থিতি আহি পৰিব পাৰে নেকি হয়তো নিশ্চয় পাৰে এই ধৰণে বা এই দিশেৰে বিভিন্নজন বিশেষজ্ঞয়ে কথা বতৰা চিন্তা কৰিছে বা বিভিন্নজনে এইভাৱে উদ্বিগ্নতাও ব্যক্ত কৰিছে তাৰ মাজতে ব্ৰিটেইনৰ প্ৰধানমন্ত্ৰী ঋষি সুনাক তেওঁ যথেষ্ট উদ্বিগ্ন আৰু এক প্ৰকাৰ তেওঁ সতৰ্কতা ব্যক্ত কৰি বা তেওঁ উদ্বিগ্নতা ব্যক্ত কৰি তেওঁ এই AI আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ ক্ষেত্ৰত বা নিয়ন্ত্ৰণ যাতে এটা থাকে বা আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে বেয়া লোকৰ হাতত নপৰে ইয়াৰ দ্বাৰা যাতে অপৰাধমূলক ঘটনাবোৰ নঘটে সেই দিশেৰে চিন্তা চৰ্চা কিছু কৰি তেওঁ এটা বিশেষ পৰামৰ্শ আগবঢ়াইছে তেওঁ বিশেষ কিছু চিন্তা চৰ্চা কৰিছে আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্সক নিয়ন্ত্ৰণত ৰখাৰ ক্ষেত্ৰত আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ পৰা AI পৰা উদ্ভৱ হ'ব পৰা যি সম্ভাব্য ৰিস্ক এই ৰিস্ক কেনেকৈ আমি গম পাম বা এই যে আশংকা বা শংকাবোৰ থাকি যাব ইয়াৰ সৈতে মোকাবিলা কেনেকৈ কৰিব পৰা যাব এই দিশেৰেই চিন্তা চৰ্চা আৰম্ভ কৰি AI সম্পৰ্কীয় এক বিশেষ ইনষ্টিটিউট গঢ়ি তুলিবৰ বাবে সাজু হৈছে ব্ৰিটেইনৰ প্ৰধানমন্ত্ৰী গৰাকী আৰু AI ছেফটি ইনষ্টিটিউট যদি স্থাপন কৰে ব্ৰিটেইনে তেনেহলে ব্ৰিটেইন হৈ পৰিব পৃথিৱীৰ ভিতৰতে পোনপ্ৰথমখন দেশ যিয়ে আৰ্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পৰ্কে এখন প্ৰতিষ্ঠান গঢ়ি তুলিব টেকনলজিয়ে আমাক সকলোখিনি দিছে টেকনলজি কোড ব্যৱহাৰ নহয় হৰু পেনটোৰ পৰা লিখা কলমটোৰ পৰা আৰম্ভ কৰি ডাঙৰ ডাঙৰ ৰকেট পঠোৱা লৈকে ৰকেট সায়েন্সৰ লৈকে সকলোতে টেকনলজিৰে পৰিভৰ টেকনলজি আমাক খেতিবাতিৰ পৰা আৰম্ভ কৰি মেডিকেল সায়েন্সৰ লৈকে ক্ৰীড়া ক্ষেত্ৰত টেকনলজি ব্যৱহাৰ হয় মুঠৰ ওপৰত টেকনলজিয়ে চাৰিওফালে আমাক এটা নতুন গতি দিছে মানৱ জাতিক এটা নতুন দিশলৈ লৈ গৈছে কিন্তু এই আৰ্টিফিশিয়েল ইণ্টেলিজেন্সে আৰ্টিফিশিয়াল ইণ্টেলিজেন্সে টেকনলজিক যি ধৰণে এটা অগ্ৰগতি দিব পাৰে কিন্তু সমানে ইয়াৰ পৰা নেদেখা ৰিস্ক এটাও আছে আৰু এইখিনি চিন্তা কৰিয়েই ঋষি সুনাকে যিহেতু ব্ৰিটেইনত আৰু কিছুদিনৰ ভিতৰতে আৰ্টিফিশিয়াল ইণ্টেলিজেন্স সম্পৰ্কীয় এখন ডাঙৰ এখন কনভেনশ্যন হ'ব এখন বৈঠক বা আলোচনা চক্ৰ এখন হ'ব তাৰ পূৰ্বে ঋষি সুনাকে এই খুব এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে AI সন্দৰ্ভত আৰ্টিফিশিয়াল ইণ্টেলিজেন্সৰ ব্যৱহাৰ বুলি ক'লে সেয়া অৰ্থনৈতিক উত্তৰণেই কওক ইকনমিক গ্ৰ'থেই কওক বা লগতে আমি সমাধান কৰিব নোৱাৰা কিছু দিশতো আৰ্টিফিশিয়াল ইণ্টেলিজেন্স ব্যৱহাৰ কৰি সমাধান চলিউশ্যন উলিয়াব পৰা যায় কিন্তু কিবা কাৰণত আমি মানুহে যদি আৰ্টিফিশিয়াল ইণ্টেলিজেন্সৰ ওপৰত যি আমাৰ নিয়ন্ত্ৰণ সেয়া যদি কেনেবাকৈ আমি হেৰাই পেলাওঁ তেনেহ'লে ই হয়তো এটা ভয়ানক পৰিস্থিতিৰ দিশে গতি কৰিব পাৰে আচলতে বহু সময়ত হয়তো আপুনিও এই খবৰ শুনিছে যে আৰ্টিফিশিয়েল ইণ্টেলিজেন্সৰ জৰিয়তে ডিপ ফেক কিছু ভুৱা কিছু মৰ্ফড ছবি চিত্ৰ ভিডিঅ' আদি তৈয়াৰ কৰিব পৰা যায় একেবাৰে সহজীয়া আৰু এই সহজ কথাটোৰ ব্যৱহাৰ কৰি বা এই সহজ যিটো পন্থা এই পন্থাটো ব্যৱহাৰ কৰি অপৰাধী মানসিকতাৰ এচামে ইয়াক কিন্তু এক ভয়ানক ধৰণে ব্যৱহাৰ কৰিছে তেনেকুৱা উদাহৰণ বহুতো আছে বহু সময়ত বহুতেই আৰ্টিফিশিয়েল ইণ্টেলিজেন্সৰ এটা নেদেখা যি এটা নিগেটিভ দিশ সেই নিগেটিভ দিশৰো কেতিয়াবা নহয় কেতিয়াবা তাৰ ফল ভোগ কৰিবলগীয়া হৈছে তেনেকুৱা উদাহৰণ হয়তো ক'ৰবাত চালে বিচাৰিলে পোৱা যাব সাধাৰণতে ব্ৰিটেইনে যিখন ইনষ্টিটিউট ছেফটি ইনষ্টিটিউটৰ কথা কৈছে এই ইনষ্টিটিউটখনে কি কৰিব ই এটা বিশেষ ধৰণে যি নতুন টাইপ অফ AIবোৰ ওলাব বা যি আৰ্টিফিশিয়েল ইণ্টেলিজেন্সে নতুন নতুন ক্ষেত্ৰবোৰত সোমাই পৰি নতুন নতুন কাম ই কৰিব নতুন নতুন মডেল যিবোৰ সেই বিষয়ত এই মডেলসমূহে কেনেকৈ কাম কৰে ইয়াৰ বিভিন্ন দিশসমূহ কি এইবোৰ এই ইনষ্টিটিউট বা প্ৰতিষ্ঠানখনে চকু দিব নজৰত ৰাখিব
লগতে ব্রিটেইনের এই আহিবলগিয়া ইনস্টিটিউটখনে এই বিষয়টোর উপরও গুরুত্ব দিব, যাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর পরিপ্রেক্ষিত কোনোবা এসামে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর ফলত এটা সামে যাতে পক্ষপাতিত্বর ফল ভোগ করবলগিয়া নহয়, যাতে ইয়ারপরা রিস্ক আসলতে কোনবোর মডেলর কেনেকুয়া হব পারে সেইবোর গোটেইখিনি চোয়া চিতা ব্রিটেইনের এই ইনস্টিটিউটখনে করব। আর সেই উদ্দেশ্য লয়ে ব্রিটেইনের এআই সেফটি ইনস্টিটিউটখনের কথা ঘোষণা ঋষি সুনাকে করেছে ব্রিটেইনের প্রধানমন্ত্রীগিয়ে। নভেম্বরত এখন ডর আলোচনা চক্রর কথা যে ইতিমধ্যে উল্লেখ করেছো, তাত এআই কোম্পানি সমূহর তাত নেতৃত্ব তাত গোট খাব বা বিভিন্ন ধরনের গবেষক সকল তাত থাকিব, রাজনৈতিক নেতায় তাত ভাগ লব, ব্রিটেইনত অনুষ্ঠিত হবলগিয়া এই এখন যে বৈঠক, আর ইয়াত এই কথাটার উপর অধিক গুরুত্ব আরোপ করা হব যাতে এআই সম্পর্কীয় সকলোরে মাজত এটা কনসেনসাস আনিব পরা যায়, এটা সহমত যাতে সকলো উপনীত হয় যে কি ভাল কি বেয়া, আর সেই ভাল আর বেয়া পৃথক করা সেই দিকব কেনেকা হব। চাওক, ঋষি সোনাকে ব্রিটেইনের প্রধানমন্ত্রীগিয়ে এটা কথা স্পষ্ট করে দিছে যে এনেকা একটা প্রয়োজনীয়তা আছে যার জড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সক যে হারত আমি ডেভেলপ করে আছো ইয়ার এটা দায়বদ্ধতা থাকিব লাগিব, ইয়াক আমি কি দায়বদ্ধতার আমি ব্যবহার করো বিভিন্ন ক্ষেত্র সেইখিনি আমি জানি উঠিব লাগিব, বুঝি উঠিব লাগিব ভালদরে, যাতে ইয়ার অপব্যবহার নহয়। এআই সম্পর্কীয় এই গোটেইখিনি যে মন্তব্য ব্রিটেইনের প্রধানমন্ত্রীগিয়ে একটা কথা কৈছে যে এআই ক্ষেত্র এআই ব্যবহার করে সহজে অস্ত্র তৈয়ার করবা যাব, আর সেই অস্ত্রর জড়িয়ে বহুখিনি মানব জাতির ক্ষতি হব পারে। ইয়ার উপরও ইতিমধ্যে এআই পরিপ্রেক্ষিত কি হয়েছে বিভিন্ন ধরনের আবিউজ বা নির্যাতনের ঘটনাবো পোহরলে আহিছে, সাইবার এটেকর আরম্ভ করে ভুয়া তথ্য বিয়পাই দিয়া এই ধরনের ঘটনাবোৰ এআইর জড়িয়ে একাংশ দুর্বৃত্তই বা অসামাজিক কার্যকলাপ করা এসামে খুব সহজে এয়া করব পারে প্রবঞ্চনা করা, আর লগতে শিশু নির্যাতনের ঘটনাও এআই ব্যবহার করে বা এআইর অপব্যবহার করে কোনোয়ে হয়তো করব পারে, যার পরিপ্রেক্ষিত ভুক্তভোগীর তালিকা হয়তো দীঘলীয়া হয়ে গিয়ে থাকবে পারে বা বিভিন্নজনে হয়তো ভুক্তভোগী ইয়ার পরিপ্রেক্ষিত হয়ে যাব পারে কোনো সময়ত। আর সেই গোটেইখিনি কথা ভবা চিন্তা করিয়ে বা ভাবি চিন্তিয়ে ঋষি সোনাকে খুব একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এআই সম্পর্কে, যে সময় বিভিন্ন মহলতে চর্চাটা হয়েছে যে এআই কি ভাল, এআই আমি কি ধরনের ব্যবহার করব পো, এআইয়ের জড়িয়ে আমার কি লাভ হব, বিভিন্নজনে উদ্বিগ্নতা ব্যক্ত করেছে যে এআই ব্যবহার করে আমার কত ক্ষতি হব পারে, আমি কি হেরাব পো। আসলতে কবলৈ গলে ব্রিটেইনে নিজকে এআই ক্ষেত্রখনত গ্লোবেল লিডার হিসাবে গড়ি তুলিবলৈ খুব জোর দিয়া যেন পরিলক্ষিত হয়েছে, আর তেনে পরিপ্রেক্ষিত ঋষি সুনাকর এই মন্তব্যখিনিরও তাৎপর্য আছে। কিন্তু যি নহক এআই সম্পর্কীয় ব্রিটেইনের প্রধানমন্ত্রীগীর এইখানে উদ্বিগ্নতার কিন্তু যুক্তি আছে, আর সময়ত হয়তো যিমান দিন আগবাড়িব যি ধরনের এআই ডেভেলপ হয়ে হয়ে গিয়ে থাকিব ইয়ার বিভিন্ন দিকও হয়তো পোহরলৈ আহি থাকিব।